দুই বছরের বেশি সময় আগের এক যুদ্ধের পর আজারবাইজেনের সীমান্তরক্ষী বাহিনীর সাথে আর্মেনিয়ার সীমান্তরক্ষীদের মাঝে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে দক্ষিণ ককেশাসের এই দুই দেশ বলেছে সীমান্ত এলাকায় সংঘাতে এক আজারবাইজানি ও এক আর্মেনীয় সীমান্তরক্ষী আহত হয়েছেন আর্মেনিয়া বলেছে আজারবাইজানের সৈন্যরা আর্মেনিয়ার ভূখণ্ডে তাদের পতাকা উত্তোলনের চেষ্টা করেছে এ সময় আর্মেনিয়ার সৈন্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে উভয় দেশের সৈন্যদের সংঘাত হয় এক বিবৃতিতে আর্মেনিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থা বলেছে আজারবাইজানের সীমান্তরক্ষীদের একটি দল হাকারি নদীর উপর নির্মিত সেতু অতিক্রম করার চেষ্টা করেছিল দুই দেশের মাঝে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত শনাক্তকারী এই নদী পেরিয়ে আর্মেনিয়ার ভূখণ্ডের ভিতরে একটি পতাকা উত্তোলনের চেষ্টা করে তবে আর্মেনিয়ার সৈন্যরা তাদের এই চেষ্টা নাসাদ করে দিয়েছে